সুশৃঙ্খলতা আমাদের শৃঙ্খলতা আমাদের আদর সকলের কর্মসূচি শেষ পর্যন্ত অবস্থান করবে ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা আজকের আমাদের এই প্রোগ্রাম হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে আমাদের মহানগরের নেতৃবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামের এই ঘেরাও কর্মসূচি প্রধান অতিথি হিসাবে আমাদের কেন্দ্রীয় মহাসচিব আসন অলঙ্কৃত করেছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আমরা আজকে মহানগরের এই কর্মসূচিকে আমরা সারা দেশের সমস্ত জনগুলোকে ভিত্তিক জেলা ভিত্তিক সকলের কাছে আমরা একটা ইতিহাস করতে চাই যে আমরা যত সময় লাগুক না কেন আজকে এই মহানগরের কর্মসূচি জাতীয় কর্মসূচির মতো আমাদের আজকে উপক্রম হয়ে গেছে এবং অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যে আজকে এই ব্যাপক সমাগমে আমরা আজকে যে উপস্থিত হয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের হিমশিম খাচ্ছে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে আমাদের এই শৃঙ্খলা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং আমাদের পুলিশ বাহিনী গতকালকে থেকেই তাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে এই ব্যাপক সমাগম আমরা যদি আজকে নিজ দায়িত্বে আমাদের শৃঙ্খলাবদ্ধ না হই তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো কোনো ঘটনা ঘটলে আমাদের মুরব্বীরা দায়ী থাকবে এটা আমরা কখনো হতে দিতে পারি না আমরা সরকারকে বলতে চাই আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই সাম্রাজ্যত্বের ইতিহাস সত্যিকারের আশেকের আসল যারা যারা 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত
Come on.
Let me sit down.